এভরিওয়ান, আজ আমি নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ, ক্লাস 9 লেসন 8 এক্সারসাইজ 4। তো চলো কি বলছে দেখে নিই। প্রথমত বলছে চেঞ্জ দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য গিভেন ওয়ার্ডস ইন দ্য চার্ট। এখানে একটা চার্ট দেওয়া রয়েছে তোমাদের বইতে, কিন্তু আমি যেহেতু এখানে ডকুমেন্টে নিয়ে লিখছি ওই জন্য এখানে চার্টটা দিতে পারিনি, সেগুলো আমি সরাসরি লিখে দিয়েছি। নাউনের ক্ষেত্রে কোনগুলো হবে সেগুলো আমি পরপর লিখে দিয়েছি, দেখে নাও। বিউটি, ডেঞ্জার, কেয়ারফুলনেস, স্ট্রেংথ। ভার্বের ক্ষেত্রে হবে বিউটি, বিউটিফাই, এনডেঞ্জার, কেয়ার, স্ট্রেংথ, ঠিক আছে। তারপর অ্যাডজেক্টিভের ক্ষেত্রে হবে বিউটিফুল, ডেঞ্জারাস, কেয়ারফুল, স্ট্রং। অ্যাডভার্বের ক্ষেত্রে হবে বিউটিফুলি, ডেঞ্জারাসলি, কেয়ারফুলি, স্ট্রংলি। এক্সারসাইজ 5-এর ক্ষেত্রে কী বলেছে খেয়াল করো, রিরাইট দ্য সেন্টেন্সেস চেঞ্জিং দ্য ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। এখানে দেখো কিছু কিছু শব্দের নিচে আন্ডারলাইন করা আছে, এগুলোকে এই পুরো বাক্যটাকে, ওই আন্ডারলাইন শব্দটাকে শুধুমাত্র অ্যাডজেক্টিভ ফর্মে এনে পুরো বাক্যটাকে কিন্তু চেঞ্জ করতে হবে। তো সেক্ষেত্রে প্রথমটা দেখো কী বলেছে, হি ইজ নোন ফর হিজ অনেস্টি, অর্থাৎ তিনি তার সততার জন্য পরিচিত। এক্ষেত্রে উত্তরটা লিখতে হবে এমনভাবে যে তিনি সৎ যে পরিচিত, অর্থাৎ এই যে অনেস্টি কথাটা অনেস্ট আনতে হবে, যেহেতু অ্যাডজেক্টিভ করতে বলেছে তাহলে কী লিখতে হবে, হি ইজ অনেস্ট, দ্যাট ইজ নোন। তারপরের ক্ষেত্রটা মানে পরেরটা দেখো, বলছে শি স্পোক উইথ কাইন্ডনেস, অর্থাৎ তিনি সদয়ের সঙ্গে কথা বলেন বা সদয়ের সঙ্গে কথা বলেছেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কাইন্ডনেসটাকে আমাদের অ্যাডভার্বে চেঞ্জ করলে কী হয়, কাইন্ডলি। তো সেই ক্ষেত্রে বাক্যটা এমন হয়ে যাবে, শি স্পোক কাইন্ডলি, অর্থাৎ সে সদয়ভাবে কথা বলল। তারপর দেখো দ্য সান শোন ব্রাইটলি, এখানে ব্রাইটলিকে বলছে যে নাওনে আনতে এই শব্দটাকে, তো সেই ক্ষেত্রে হয়ে যাবে, অর্থাৎ সূর্য উজ্জ্বলভাবে জ্বলে উঠল। এটাকে যখন ব্রাইটলি থেকে আমরা ব্রাইটনেসে আনব, অর্থাৎ নাউন ফর্মে আনব, তখন সেটা লিখতে হবে দ্য সান শোন উইথ ব্রাইটনেস, অর্থাৎ সূর্য উজ্জ্বলতার সাথে দেখায় বা উজ্জ্বলতার সঙ্গে আমরা দেখতে পাই। তারপর দেখো বলছে শি গেভ আ ওয়াইজ জাজমেন্ট, এটা হচ্ছে ভার্ব ফর্মে তোমাদের নিয়ে যেতে হবে জাজমেন্ট শব্দটাকে আর কি। যখন এই লাইনটার মানে হচ্ছে তিনি একটি বিজ্ঞ রায় দিয়েছেন, ঠিক আছে। তো এই কথাটাকে যখন আমরা চেঞ্জ করবো, এই জাজমেন্ট কথাটাকে, সেটাকে আনতে হবে কি, জাজড, ঠিক আছে। ভার্ব ফর্মে হচ্ছে জাজ, তো জাজ কথাটায় আনতে গেলে আমাদেরকে লিখতে হবে শি জাজড ওয়াইজলি, অর্থাৎ সে বিজ্ঞতার সাথে বিচার করে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদের বলেছিলাম যে গ্রামারগুলো এবং রাইটিংগুলো এক এক করে তোমাদের কাছে নিয়ে আসব, সেটাই চেষ্টা করছি। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও, আমার মানে এটা প্রয়োজন। আর আশা করছি আমি তোমাদের কিছু হেল্প করতে পারছি এবং তোমরাও আমাকে এই হেল্পটা করে দিও প্লিজ। আর সবাই ভালো থেকো, সামনে তোমাদের এক্সাম চলে এসেছে, ভালো করে পরীক্ষাটা দিও।